হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল সকাল উঠে পড়েছি, তো ঘুম থেকে উঠে আগে বিছানা টিছানা পরিষ্কার করে ফেলছি। আজকে এই চাদরটা আপনাদের দেখিয়েছিলাম, এই চাদরটা আজকে বিছাচ্ছি। এরপরে রান্নাঘরে যাব, তো এই চাদরটা বিছিয়ে ফেললাম। এই চাদরটা কিনেছিলাম, তা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এটা নিউ মার্কেট থেকে কিনেছিলাম। এর বালিশের কভারও আছে। তো চাদর বিছিয়ে ফেলেছি, সব পরিষ্কার, বাইরে একটু রোদ উঠেছে আজকে। তো এখন রান্নাঘরের দিকে যাব, কি অবস্থা দেখি। গ্যাস তো থাকে না প্রত্যেক দিন, এই যে সেদিন যে ভুড়িটা জাল দিয়েছিলাম, আজকে ভুড়ি, এই যে লবণ হলুদ দিয়ে জাল দেওয়া আছে, আর সে গ্রিন টি করতে দিয়েছি, নাস্তা এখনো করিনি। তবে আজকে একটা চ্যালেঞ্জ করব, তো সেই চ্যালেঞ্জের জন্য আজকে আমরা সব রেইনবো খাবো, তো রেইনবো খাবো, তো সেই জন্য আমরা সকালের নাস্তায় রেইনবো কি তৈরি করা যায় সেটার জন্য প্রিপারেশন নিচ্ছি। তো আমাদের সাথে থাকেন, দেখিয়ে দিব যে আজকে সারাটা দিন আমরা কি কি করি বা কি রান্না করি, কি চ্যালেঞ্জ করি। তো সাথে থাকেন। তো আজকে এই ঘরেও কিন্তু চাদরটা চেঞ্জ হয়েছে, দেখেন চাদরটা হচ্ছে সূর্যোদয়, সূর্য অস্ত, সূর্য অস্ত। আর বারান্দায় তো যাওয়ার কিছু নাই, বারান্দায় গাছপালা আর কাপড় চোপড় নাড়া আছে সব। গাছগুলোর লাস্ট অবস্থা নিজেও দেখতে পারি না। এটা হচ্ছে আলু গাছ, তো সাথে থাকেন। আজকে সারাদিন কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন রান্নাঘরে যাব, তা আপনাদেরকে দেখিয়ে দিব, সাথে থাকেন। তা বলেছিলাম যে আজকে নাস্তা করব, আজকে আমরা রেইনবো চ্যালেঞ্জ করব। তো নাস্তাতে কি বানাবো তো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নাস্তাতে আজকে আমরা একটু গোলা রুটি বানাবো, তো সেই গোলা রুটি বানাতে কি কি লাগে সেটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে নুন দেব, এক চামচ তেল দেব এই আটার মধ্যে, আর দেব পানি। এটা দিয়ে একটা পাতলা গোলা করতে হবে। তেলটা এই কারণে দেব যে তেলটা দিলে রুটিটা খুব সুন্দর হবে,
যেহেতু রেইনবো রুটি বানাবো, আর রেইনবো রুটিটা হচ্ছে এমনিতে তো হবে না, তো সেটা দেখিয়ে দিই। গোলাটা আগে তৈরি করে নিই। আর গ্যাসের তো একটা সমস্যা আছে, সকালবেলা কোনো গ্যাস থাকে না, দুপুর আড়াইটা তিনটের দিক থেকে গ্যাস আসা শুরু করে। তুমি হচ্ছে ওখানে বাটিতে বাটিতে একটু একটু কালার ইয়ে করে রাখো, আমি আমার গোলাটা কিন্তু গোলানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে, সেদিন গোলাটা এমন করেছিলাম না, একটু পাতলা হবে না, এরকম ছিল। আচ্ছা, এবার প্রত্যেকটা এখানে আমি ছয়টা কালার মিশিয়ে রেখেছি। আগে চামচটা তুলে নিই। এবার এই ছয়টা কালারের মধ্যে আমি এই গোলাটা দেব, দিয়ে মিক্সড করব। যেহেতু সাইডে চা বানাচ্ছি, চাটাও বানিয়ে ফেলি পাতি দিয়ে। কালারগুলো গুলিয়ে ফেলছি। এটা হচ্ছে বেগুনি কালার, পার্পল কালার যেটা। ক্যামেরাতে কেমন লাগছে জানি না, বাস্তবে খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হচ্ছে হলুদ কালার। ফার্স্টে করেছি কিন্তু আমরা কমলা কালার। ফ্রাইপ্যানটাও চুলায় দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ব্লু কালার। আর এটা তো হচ্ছে সবুজ কালার। তুমি যে হচ্ছে এই ভিডিওটা করছো, এটা তো তোমার ডেইলি ব্লগের জন্য করছো তাই না? ওকে, আমাদের সব কালারগুলো কিন্তু গুলানো শেষ। আর মোট টোটাল ছটা কালার কিন্তু আমাদের বানানো শেষ। আর মেইন যে কালারটা হচ্ছে সাদা, সেই সাদা কালারটা আছে, তো আমাদের এখন এই চুলাটাতে ফ্রাইপ্যান বসাতে হবে। আচ্ছা, আমরা এখন ফ্রাইপ্যানটা কিন্তু চুলায় বসিয়ে নিয়েছি, আর আমাদের কালার টালার সব রেডি, গোলাও রেডি। এখন একটা ব্রাশে করে আমরা এই ফ্রাইপ্যানে একটু তেল মেখে নেব। এটাতে কিন্তু তেল বেশি দরকার হবে না।
এটা রুটির মতনই হবে। আমরা একটা দোসা তাওয়া বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটা বেশি বড় হয়ে যায় তো দোসা তাওয়াটা নিলে একটা সুবিধা আছে। গরম হোক, একটু গরম হয়েছে। হ্যাঁ আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করতে পারেন, আমার কাছে মনে হয়েছে আমি এভাবে করি সেজন্য এভাবে করছি। আমরা এক একটা এক একটা ডিজাইন দেখাবো আপনাদের। আমি তোমাকে রেইনবো শেডটা দেখাবো। এবার হচ্ছে বেগুনি যে কালারটা, পার্পেল কালারটা, সেই পার্পেল কালারটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব যে সাদা গোলাটা ছিল, সেই সাদা গোলাটা আমি আগেই বলেছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু ডিজাইনটা করে নিতে পারবেন। আমিও আপনাদের ডিজাইন দেখাবো। প্রথমে আমরা লম্বা ডিজাইনটা দিয়ে শুরু করলাম। তো এক ফিট না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এক ফিট হোক। এক ফিট যখন ফুল হয়ে যাবে তখন এটাকে উল্টে হবে। তবে একটু আর একটু হবে, একটু যখন শক্ত মতো হবে। আসলে গ্যাস থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাস নাই বলে এরকম প্রবলেম হচ্ছে। দেখেন আমরা এটা কিন্তু ফোল্ড করে দিয়েছি। এই যে একটা কিন্তু করেছি এভাবে, এবার আর একটা ডিজাইন দেখাবো। আগেই বলেছি ডিজাইন আপনারা যার যেভাবে ইচ্ছা মনের মাধুরী দিয়ে করবেন। টোটালি রংধনুর কালারটা হলেই হলো। আর এইটা হচ্ছে আপনার বাচ্চারাও কিন্তু খেতে খুব ভালো পাবে, কারণ দেখতে সুন্দর, আকর্ষণীয়, আর এতে কোনো ঝাল টাল না। এটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবার সকলেই খেতে পারবে। চার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা রুটি বানাতে পারেন না তারা কিন্তু এই গোলা রুটিটা খেতে পারেন।
সবচেয়ে ভালো হতো আমরা যদি হাতে ফুল বানাতে পারতাম, তাহলে এই মাল্টি কালারের ফুল দিতে পারতাম, দিয়ে তাহলে মনে হতো বাগানে ফুল পড়ে। আপনারা নিজেরাই বুঝবেন যখন ফ্রাই প্যান থেকে রুটিটা আস্তে উঠে যাবে এই যে এইভাবে, তখন এটা আস্তে করে এইভাবে উল্টে দেবেন। আপনারা চাইলে এটা ভাজও করতে পারেন বা আপনারা সমানও রাখতে পারেন। তো আমার মতে সমান রাখাটাই মনে হয় ভালো, বা ভাজ করলে ভাজ, সমান রাখলে হচ্ছে আপনার এরকম যদি রাখি তাহলে রুটিটা নরম হবে না, খেতে একটু ভালো লাগবে, আর ওরকম হলে একটু বেশি নরম হয়ে যাবে, সেটা মনে হবে যাদের দাঁত নাই তারা খেতে পারবে। তো এক একটা এক একটা ভাবে করছি, এক এক রকম করে। আর অবশ্যই একটু তেল দিয়ে নিতে হবে। দেখেন কত সুন্দর লাগছে, খুবই সুন্দর। এবার আর একটা ডিজাইন করছি, দেখেন। আসলে এই কুন্তি দিয়ে তোলা যাবে না, এই যে মাঝখানে। তো এটাও কিন্তু আমাদের হয়ে গেল। এবার আর একটা ডিজাইনে যাব।
এটা একটু ফুলের পাপড়ির মতো পড়বে দেখেন আসলে ডিজাইনটা আসলে আগেই বললাম নিজের মধ্যে ডিজাইনটা আপনারা যে কেউ যে কোনো ডিজাইন দিয়ে এটা করতে পারেন পাঁচটা কালার হয়েছে এবার সবুজ দেব মানে একটা ফুলের মতো হলো সবুজ পাতা ডাল দিয়ে এটা ছিল আমাদের টিউলিপ ফুল দেখেন কত সুন্দর হয়েছে এটাকে আমরা হার্ট করতেছি হার্ট শেপ দেওয়ার চেষ্টা করছি ছয়টা কালার হয়ে গেছে আর একটা একটা কালার মাঝখানে অ্যাড করে দিলে হবে বেগুনি লাগবে সবুজ লাগবে নীল লাগবে তো এইটা আমাদের লাস্ট রুটি সেটা শেয়ার করে দিচ্ছি
তো এই যে শুরু করে ফেলে এই যে রেডি করে ফেললাম সবগুলো, যে আমাদের যে রেইনবো রুটিগুলো করছিলাম গোলা রুটি দেখেন, আর এর সাথে কিন্তু আবার ডিম পোচো করেছি রেইনবো, দেখতেই পাচ্ছেন। তো এখন খাবো দাবো, তো আমাদের সাথে থাকেন। আর এর মধ্যে আবার খেতে বসবো কি স্বপ্নে অর্ডার দিয়েছিলাম, সবজি ডিম মাছ, তো এখন সেই সবজি দিয়ে গেল। এই যে পালং শাক, ধনে পাতা, গাজর, পেঁপে, ওলকপি, আলু, টমেটো, ফুলকপি, শিম, আর এখানে দিয়েছি এই যে দেশি সরপুঁটি মাছ, দেশি সরপুঁটি মাছ, আর ডিম দিয়েছিলাম 2 ডজন। ওই যে আবারও ডিম নিয়ে চলে এসছে। তো আমাদের নাস্তা কিন্তু খাওয়া শেষ, রেইনবো খাবার। এখন যেটা করছি, এখন এই দুধ কদু ফ্রিজে ছিল, রান্না করেছিলাম, এটা রেসিপিটা পাবেন। তো এখন এইটাকে রেইনবো করব, যেহেতু নাস্তা খাওয়ার পর একটু মিষ্টি খেতে হয়। এই যে রেইনবো, একটু টিস্যুটা পাস করো না ওখান থেকে। থ্যাংক ইউ। একটা সরাই হলো, সেটা বড় পাচ্ছে। এখানে রেইনবোর যে 6টা কালার, সেই 6টা কালার অ্যাড করছি। চারটা কালার দেওয়া হয়েছে, চারটা বলতে সাদাও তো বেশ কালার, তাহলে পাঁচটা হলো। এবার দিচ্ছি পার্পল কালার, তাহলে আমাদের 7টা কালার কিন্তু দেওয়া শেষ। স্ন্যাক্সের জন্য আমরা হচ্ছে একটু, তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে ফেলি,
যে কিভাবে এই সুন্দর রিংবো ডেজার্টটা তৈরি করে ফেলছি। সো কালারফুল, তাই না বলেন? আমি তো দেখেন কি সুন্দর হয়ে গেল রেইনবো ডেজার্ট। এখন এইটা আমরা খাবো, এরপরে তো আবার দুপুরের খাওয়া কি খাবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব, তো আমাদের সাথে থাকেন। আজকে আবার এখন এই যে মিঠাইয়ে মিষ্টি অর্ডার করেছিলাম, যেহেতু রেইনবো চ্যালেঞ্জ লাড্ডু, তো এই যে দেখেন মিঠাই অর্ডার করেছিলাম মতিচুর লাড্ডু। এই যে মিঠাই মতিচুর লাড্ডু, যেহেতু আমরা রেইনবো খাচ্ছি, প্যাকেটটা অনেক সুন্দর, এই যে ডেলিভারি ম্যান। আর এই যে এর মধ্যে মিঠাইয়ের কি আছে আমি জানি না, ও এটাও লাড্ডু, মানে দুই রকম লাড্ডু অর্ডার দিয়েছিল মেয়ে। এই যে আমাদের ডেজার্টটা খাওয়া শেষ, টেবিলও হেলাগুসা হয়ে পড়ে আছে। আর যেহেতু এই যে মুরগিও বের করেছি, ভেবেছিলাম তান্দুরি চিকেন করব, এর মধ্যে চিংড়ি মাছও আছে বাছা। আর যেহেতু এখন রান্না করব, তো এই যে এইটার মধ্যে কি লাড্ডু সেটা একটু দেখে নিই। কষ্টের দেওয়া এটা কমলা মতিচুর লাড্ডু, ওই যে সেদিন বাদাম সেদিন যেটা আনছিল ওই লাড্ডুটা ভালোই ছিল, মিষ্টি আমরা মুসলিমের লাড্ডুটা খাই অনেক মজা। সেদিন আমি ব্লগে দেখিয়েছিলাম, ও তো টিফিন বক্সেই আছে একটা, তারপরে করছি টিফিন বক্সটা খুব সুন্দর, মানে উপরের এই কাগজটা দিয়ে একটা মিঠাই সুন্দর, ভিতরে তো একটা ওয়ান টাইম টিফিন বক্স, কিন্তু এই যে প্যাকেজিংটা ছিল সে প্যাকেজিংটা সুন্দর। এটা ওয়ান টাইম না, বক্সটা ইউজ করতে হবে, এটা মানে এটার মধ্যেই থাকুক। এর মধ্যে বসিয়ে দিতে পারবো, না ওর মধ্যেই থাক, একটার মধ্যে আমরা হিসাবে এই লাড্ডুটা বেশি ভালোভাবে প্যাকেজিং করো, ওটার মধ্যে ওয়ান টাইম এটাও নাই কিছু নাই। এটা কেমন একটু এটা বেসন লাড্ডু, এটা মতিচুর লাড্ডু, তুমি ভুললে তো এটা বেসন লাড্ডু হয়ে যাবে না। দুই রকম কেন মতিচুর লাড্ডু, একটা কমলা কালার একটা এই কালার। তো এই যে লাড্ডুটা দেখেই ফেলছেন, তো এখন রান্না সরঞ্জাম করতে হবে, যেহেতু দুপুরে খাবো রেইনবো, কি খাওয়া যায় সেটা চিন্তা ভাবনা করে দেখাবো। তো এখন চিন্তা করছি যেসব সবজিগুলো আছে মাল্টি কালার, সেই সবজিগুলো দিয়ে একটা ভাজি করব, আর কি করা যায় আপনাদেরকে দেখিয়ে দিব আমাদের সাথে। এখন আলু গাজরটা সিদ্ধ হওয়ার পর এর মধ্যে এই যে এখন ফুলকপিটা দিয়ে দেব, ফুলকপি আর শিমটা দিয়ে দেব। আর এখানে আছে এই যে কুমড়ো,
সেটাও দিয়ে দিব। আর যেহেতু পেঁয়াজের কলি সিদ্ধ হওয়ার কিছু নেই, পেঁয়াজের কলিটা ভাজিতেই আমি দিয়ে দেব। তাহলে দেখেন এখানে আমার কিন্তু কয়টা কালার মানে মানে রেডি করেছি। ফুলকপি হচ্ছে আপনার সাদা, হলুদ হচ্ছে কুমড়ো, কমলা হচ্ছে গাজর, সবুজ আছে শিম, চারটা কালার কভার হয়েছে। এর মধ্যে এখন বাকি আছে বেগুনি, নীল আর লাল। তো লাল তো টমেটোই আছে। বেগুনি কালারের হয় না কিছু, মানে আমার ঘরে এখন নাই, আমার ঘরে যেগুলো আছে সেগুলো দিয়ে আমি কভার করতে চেয়েছি। তো এই সবজিটা সিদ্ধ হওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে সব সবজিগুলো আমি ফুটাতে দিয়েছি, এবার পানি ঝরিয়ে ফেলব। আর বলেছিলাম পেঁয়াজের কলি সিদ্ধ হওয়ার কিছু নেই, এই জন্য আমি এখন সবজিগুলো ঢেলে ফেললাম। তো সবজিগুলো দেখেন খুব সুন্দর কালারফুল। এই সবজিগুলো আমি এখন ভাজি করব। আর এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু আমি এভাবে বড় করে কেটে নিয়েছি, সেই ভাজিটা করে ফেলছি। সব কালার মিক্স করা। আমি লবণ আর একটু ঝাল গুঁড়া দিয়ে দিলাম। এখানে সব কালারই আছে, শুধু লাল নাই। তো লাল আমি নামানোর আগে টমেটো দিয়ে দেবো। শুধু লবণটা মিক্স করে ফেলি। মিক্সড হয়ে গেলে কিন্তু আমার এই ভেজিটেবলটা হয়ে যাবে। তো আমাদের সাথে থাকেন, আমি দেখিয়ে দিব ভেজিটেবলটা যখন বেড়ে ফেলব। আর এখানে কিন্তু সালাতের প্রিপারেশন হচ্ছে। দেখেন এখানে লাল টমেটো, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আর এখানে আছে এই যে গাজর কুচি কুচি করা, এই যে গাজরের পাতা কাটা হচ্ছে। তো আমাদের রাত্রে যে প্রিপারেশান নিব, সেই প্রিপারেশানেও কিন্তু আমাদের কুচি কুচি গাজর লাগবে, জিনিস লাগবে। তো এই যে সবজিটা বেড়ে ফেলেছি দেখেন, অনেক কালারফুল। আর এখানে তো সালাতের প্রিপারেশান চলছে। আমি হচ্ছে এবার রাত্রে যে রাইস রান্না করব, সেই রাইসের চালটা আগে রান্না করে রাখব। এই যে এখানে আমরা মোজাম্মেল স্পেশাল চিনি গুঁড়া সুগন্ধি চালটা নিচ্ছি, যেহেতু রাইস করব, ফ্রাইড রাইস। এখান থেকে চালটা নিয়ে নিচ্ছি,
তো এই যে বলেছিলাম যে রাইস রান্না করব এই যে চালটা ধুয়ে ঝরিয়েও দিয়ে দিব এখন তো সাথে আবার এখানে একটু ছোলার ডাল সিদ্ধ দিচ্ছি যেহেতু দুপুরে লাঞ্চে ভেজিটেবল খিচুড়ি করব সেই জন্য ছোলার ডাল সিটি দিচ্ছি তো এই যে সবজি খিচুড়ি করব বলে এই যে সব সবজিগুলো রেডি করেছি এখানে ছোলার ডাল নিয়েছি এখানে মিনিকের চালের সাথে মসুরির ডাল নিয়েছি তো সবজি খিচুড়িটা রান্না করব সাথে একটু চিকেন দেব তো এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন তো রান্না করতে করতে আবার দেখিয়ে দিব তো এই যে সবজি খিচুড়িটা কিন্তু চড়িয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন অনেক কালারফুল শিম পেঁয়াজের কলি আলু ফুলকপি মটরশুঁটি পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেজপাতা গাজর আর টমেটো আর ধনে পাতাটা পরে দেব তো দেখেন অনেক কালারফুল খিচুড়ি আর এই খিচুড়ির রেসিপিটা পেতে গেলে কিন্তু আমার চ্যানেলে চলে যেতে হবে যেহেতু আজকে সারাদিনে একটু কাজের চাপটা বেশি আসলে সবসময় মোবাইলটা ধরতে পারছি না মানে এক একটা জিনিস ধাপে ধাপে আমি শেষ করছি তো এইটা দেখতে থাকেন খিচুড়ির মাঝে আবার আপনাদেরকে দেখিয়ে দিব এই যে খিচুড়িটা হচ্ছে কাজ কেমন অনেক আজকে এদিকে আমি টেবিলটা রেডিও করে ফেলেছি আমার টেবিলটা কিন্তু ফুললি রেডি টেবিলে যখন দেখলেন তখন সব কাটাকুটি হচ্ছিল টেবিলটা ফুললি রেডি যেহেতু এখন এই যেখানে মুরগি রয়েছে এটা আমি আজকে তন্দুরি চিকেন করব তো সেই জন্য মুরগিটা রেডি এই রেসিপিটাও পেয়ে যাবেন আমার চ্যানেলে আর এখানে আমার দেখেন এই ঘরটাতে ফ্যান ছেড়ে এই যে রাত্রে যে রাইসটা করব সে রাইসের ভাতটা ঠান্ডা করতে দিয়েছি আর এখানে কিন্তু আমার সব সবজি পড়ে আছে সবজির ব্যবস্থা করতে পারিনি এখনো আর চারিদিকে ঘরটর তো সবই অগোছালো হয়ে আছে যেহেতু কাজের চাপ বেশি সেহেতু আর এখানে হচ্ছে টেবিলটা গোছগাছ এখন তন্দুরি চিকেনের রেসিপিটা করব তো আমাদের সাথে থাকেন আর রেসিপিগুলো দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলে চলে যেতে হবে তো এই দেখেন এখন টমেটো আর ধনে পাতা কিন্তু মিক্সড আপ করেছি তো এখন একটু নাড়া দেব এখন কিন্তু সব কালার এর মধ্যে পুরা একটা কালারও বাকি নেই রেইনবো কালারের আমার খিচুড়িটা কিন্তু এই যে হয়ে গেছে দেখেন কত সুন্দর খিচুড়িটা এখন একটু ঢেকে রাখবো তারপরে নেড়ে দেবো এদিকে ঘরটার সব পরিষ্কার করা হচ্ছে ঝাড়ঝুট দেওয়া হচ্ছে তো বলেছিলাম তন্দুরি চিকেন মাখা করবো আজকে তো সেটার এখন মশলা মাখাবো এই যে মুরগি আর মশলাপাতি সব রেডি আছে তো এই রেসিপিটা দেখতে চাইলে চ্যানেলে চলে যেতে হবে তো এখন আমি মশলাটা মাখিয়ে রাখি তো এই যে দেখেন আমার কিন্তু তন্দুরি মশলা মাখানো হয়ে গেল মুরগিতে
এখন এটা মেরিনেটের জন্য আমি ফ্রিজে রেখে দেব 3-4 ঘন্টা। তো এখন আমি গোসল করতে যাব, এটা রাতে দেখাই দিব। আর এই রেসিপিটা যদি নিতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে আপনাদের যেতে হবে। এবার আমরা টেবিলে খাবার রেডি করে আপনাদেরকে দেখিয়ে দেব, ততক্ষণে আমি গোসল করে আসি। দেখেন কত সুন্দর লাল রঙের। তো সাথে থাক, এখানে কিন্তু আর একটা মজাদার আইটেম তৈরি হচ্ছে। বলেছিলাম খিচুড়ির সাথে ডিম কি খাবো, এই জন্য হচ্ছে এখানে চিকেন চাপের মতো করে ফ্রাই করা হচ্ছে। যখন নাড়াচাড়া করব তখন দেখিয়ে দিব। দেখেন চিকেনটাকে প্রথমে মশলা দিয়ে, এই রেসিপিটা আমি আমার চ্যানেলে দিতে পারি নাই, কারেন্ট ছিল না তখন, ভিডিও করতে পারিনি যে তখন সেই চিকেন চাপটাকে আমরা আবার নতুন করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে এখন ভাজবো। ধনে পাতা দিতে হবে তো? দিব, ওটা শেষে। আচ্ছা, তো এখন এটা ভেজে ফেলছি, এটা খিচুড়ির সাথে খাবো। তো দেখতে থাকেন, টেবিলটা সাজানোর পর আপনাদেরকে দেখিয়ে দিই। তো এই যে মুরগিটা সুন্দর করে বেড়ে ফেলেছি, এখানে হচ্ছে রেইনবো সালাদ, এখানে হচ্ছে রেইনবো ভেজিটেবল, আর এই প্লেটটা খালি, এই প্লেটে বাড়বো রেইনবো খিচুড়ি। তো সাথে থাকেন, ফাইনাল লুকটা দেখিয়ে দিব। আমাদের প্লেটও রেডি, আজকে রেইনবো প্লেট। তো এবার চলেন আমি খিচুড়িটা বেড়ে ফেলি। আচ্ছা, এখন দেখেন বলেছিলাম খাবার টেবিলটা সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব, আর এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক। আপনাদের হয়তো দেখে লোভ লাগবে, কিন্তু লোভ লেগে তো কোনো উপায় নাই, আপনাদের নিজেদেরকে তৈরি করে খেতে হবে। অনেক কালারফুল, টেবিলটাই হচ্ছে পুরো কালারফুল, আর আমার টেবিলটা তো সাজানোই থাকে যখন আমি রেসিপি দিই। তো আমার চ্যানেলে কিন্তু রেসিপি পেয়ে যাবেন আপনারা এই খিচুড়ির, আর অন্যান্য রেসিপি দিইনি, একসাথে সব কিছু হয় না। তো এখন খাবো, খুব খিদে লাগছে। আবার বিকালে কি খাবো সেটা আবার আপনাদের দেখিয়ে দেব। তো এ পর্যন্তই, সাথে থাকেন আর দেখতে থাকেন আমরা রাত অবধি পুরো 24 ঘন্টা চ্যালেঞ্জে কি কি করি, সেটাও আমাদের আর একটা চ্যানেলে দেওয়া হবে। তো আজকে এ পর্যন্তই। তো এই যে দেখেন খাওয়া দাওয়া শেষ, এটো প্লেট, এখন এগুলো ধুবো, মেয়ে ধোবে। আর এখন হচ্ছে দেখেন সালাদ খেয়েছি, চিকেনটা তো শেষ সাবার, আর এটা হচ্ছে ভেজিটেবলটা, আর এগুলো হচ্ছে রাতের সরঞ্জাম, রাতেরটা রাতেই দেখাবো। টেবিলটা অগোছালো, আর এই যে প্লেট প্লেট সব নামানো, এই যে ধোয়া হচ্ছে। আর এখানে খিচুড়ি তো দেখেছিলেন হাঁড়ি ভরা, এখন খিচুড়ি এই যে বাকিটুকু পড়ে আছে। ইচ্ছা করে রান্না করেছি যাতে মেয়ে সকালে ওই যে টিফিন নেয়, যাতে টিফিন নিয়ে যেতে পারে। তো এখন এই যে থালা বাসন ধোয়া হচ্ছে, তো সাথে থাকেন, এরপরে আরও আছে।
তো এই দেখেন এখন একটা ভাত খাওয়ার পরে একটা ডেজার্ট, সেই ডেজার্টে খাবো রেইনবো লাড্ডু। তো সেই রেইনবো লাড্ডু তৈরি করে নিলাম। তো সাথে থাকেন, এটাকে আর একটু সাজিয়ে নিচ্ছি যেহেতু ডেজার্ট হিসাবে ভাত খাওয়ার পর খাবো। তো দেখতে থাকেন, তো দেখেন প্লেটটা কিন্তু শেষ, আমাদের চ্যালেঞ্জ শেষ। আর আমাদের এই চ্যালেঞ্জটা দেখতে গেলে কিন্তু আপনাদের আমাদের সাথে থাকতে হবে। তো এখন একটু মার সাথে কথা বলবো, মাকে ফোন দিব, আমাদের সাথে থাকেন। বিকেলে কিন্তু আরও ধামাকা পড়ে আছে। আজকে আমি যে চাদরটা বিছিয়েছি দেখেন, আমার এই চাদরটা, আর এই যে লাড্ডু খেয়েছি সেই লাড্ডু এখনও আছে। এই যে এখন সন্ধ্যার সময় রেইনবো চিপস খাবো, তো সেই চিপসটা ভেজে ফেলছি। এই যে এই চিপসটা ভাজছি, এই যে ফুলের মতো। এই চিপসগুলোও আমরা ভাজবো, অল্প অল্প করে ভাজবো, যেহেতু পেট ভরা সেহেতু অল্প অল্প করে ভাজবো। তো সাথে থাকেন, সবগুলো দেখিয়ে দিব। আর এই যে ফুলের চিপস তো দেখেন, টেবিলটা ছড়ানো। এখানে একটা কেক বসাবো রেইনবো, সেটার প্রিপারেশন চলছে। তো সাথে থাকেন, কেকটাও দেখিয়ে দিব। তারপরে এখানে রেইনবো ক্যান্ডি আছে, যেগুলো খাবো বলে রেডি করেছি, এটাও কিন্তু দেখিয়ে দিব। এই যে এখানে রেইনবো কেক বানাচ্ছি, তো সাথে থাকেন, কেক হয়ে গেলে দেখাই দিব রেইনবো কেকটা। আর রেইনবো কেকটা বসাবো এটার মধ্যে, এটা সেলুলয়েডের একটা, সিলিকনের একটা মোল্ড। আর এই দেখেন রেইনবো সব চিপসগুলো ভেজে ফেলেছি, দেখতে কত সুন্দর লাগছে। তো সাথে থাকেন, এরপরে আবারও দেখিয়ে দিব। তো আমি এখন রেইনবো কেকটা একটার পর একটা দিয়ে দিচ্ছি, সেটা দেখিয়ে দেব। নীল বেশি হয়ে গেল না? তো এইভাবে প্রত্যেকটা কালার একটু একটু দিয়ে আমরা রেইনবো করছি। আর সারাদিন দেখেছেন তো যে অনেক খাওয়া দাওয়া হয়েছে। কমলা কমলা দাও এবার, বেগুনি। রেইনবো হলেই হলো, আসলে সারা দিন এত কষ্ট করা হয়েছে। বললাম বেগুনি। দেখেন মনে হচ্ছে ছিটে ফুটা, ছিটে ফুটা করে দি তাহলে।
আপনাদের কোনো সময় আমি আমার চ্যানেলে রেইনবো কেক অবশ্যই দেব। তো আজকে তাড়াতাড়ি করে, যেহেতু কাজের মধ্যে আবার রাতের রান্না করতে হবে আর এই রেইনবো কেকটা যেহেতু করে খেতে হবে, এই জন্যই রেইনবো কেকটা করা। তো সবার লাস্টে আপনাদের দেখিয়ে দিব, সাথে থাকেন। আরে ভাই সাদাটা দেন, আম্মু ইশারা করছে। সাদা তো দেব পরে, সাদা তো অতিরিক্ত। এক এক করে সব রংগুলো দিয়ে যাই, তো সাথে থাকেন। এই যে কেকটা দেখেন, সব দেওয়া শেষ করেছি, এখন ওভেনে দেবো। ওভেনটা আগে থেকেই প্রি হিট করে রেখেছি, এখন শুধু ওভেনের মধ্যে দিয়ে দেবো কেকটা। তো সাথে থাকেন, কেকটা দেখাবো। এই যে রেইনবো কেকটা হয়ে গেছে। এখন একটা ওখান থেকে রান্নাঘর থেকে একটা হলুদ কালারের প্লেটটা আনো। ওইটা না, ওই চাকুটা ভালো, ওই চাকুটা নিয়ে আমি এটা দিয়ে কাটবো। তো এই যে এখন কেকটা একটু টিস্যু দিয়ে মুছতে হবে। কেকটা দেখেন, এখন আল্লাহ জানে আইসক্রিমের গাড়ি ঢুম ঢুম করতে করতে আসছে। সিলিকনের মোল্ডের কেকের বসানোর একটা ছবি তোলো, সুবিধা দেখেন, ভিডিও কাটো, ছবি তোলো। তো আমরা এখন দেখেন কেকটা কাটবো। অনেক সফট হয়েছে কেকটা, মাঝখান থেকে কেটে ফেলে পুডিংয়ের মতো পিস করতে হবে। গরম কেক খাওয়ার মজাই আলাদা। সুন্দর রয়্যাল ব্লু কালার এসছে কেকের, একদম শেড ফেলা, আসলেই মার্বেলের মতো দেখেন, খুব সফট। আর কেকের যা ঘ্রাণ বেরোচ্ছে, ভ্যানিলা কেক অপূর্ব। আমি কিন্তু এই কেকের রেসিপিটা আপনাদের আর একদিন দেব, আজকে আসলে তাড়াহুড়ার মধ্যে দেওয়া হয়নি। তবে আমি দেখিয়ে দিচ্ছি যে দেখেন, আসলে গরম কেক। এই যে আমি ছবি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরবর্তীতে। তো এখন এখানে গোছগাছ করে ফেললাম, এখন রাতের রান্না করব। আর এই যে একটা পাত্র নিয়েছি, এই যে এখানে আমাদের চ্যালেঞ্জের খাওয়া দাওয়া সব শেষ। তো রাতে সব কাজকাম সারার পর এখন রাতের হচ্ছে আপনার যে আমরা চ্যালেঞ্জটা করবো বলেছিলাম, তান্দুরি চিকেন। তো তান্দুরি চিকেনটা এখন এই যে চুলায় বসিয়ে দিয়েছি। এই রেসিপিটা আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। তো এখন তান্দুরি চিকেন হবে, আর আবার রাইসটা রান্না করব, সেগুলোও বের করে সব রেডি করেছি। তো সাথে থাকেন দেখি। আর এখানে কিন্তু যে সবজিটা কালকে কেটে রেখেছিলাম, রাইস যেহেতু রান্না করব, তো এখানে দেখেন সবজি কেটে রেখেছি। এখানে চিকেন আছে মেরিনেট করা, চিংড়ি মাছ আছে, আর ফ্রাইড রাইসে তো অবশ্যই ডিম লাগবে, আর এখানে ম্যাগি ফ্রাইড রাইসের ফিউশনটা আছে। তো আজকে আমরা ফিউশন দিয়ে করব, আর এখান থেকে ডিম লাগবে, ডিমও রেডি আছে। তো আমাদের সাথে থাকেন, আমরা যখন রান্না করব তখন একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিব।
এখানে এখন ফ্রাইড রাইস করব বলে কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি পোলার চালটা ধুয়ে রান্না চড়াচ্ছি কি তাপে ঠান্ডাও করতে দিয়েছিলাম, তো সেই পোলার চালের ভাতটা এখানে আছে, মুরগির মাংস এখানে আছে, চিংড়ি মাছ, তারপর আছে পেঁয়াজ কুচি, মটরশুঁটি, ডিম, গাজর, ফুলকপি, কাঁচামরিচ, তারপরে আছে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আর সাথে আছে রাঁধুনি ফিউশন যে মশলাটা সেইটা। তো আজকে ফ্রাইড রাইসটা রান্না করব, তো সাথে থাকেন দেখিয়ে দিব। ফ্রাইড রাইসটা করতে গেলে এখন রান্নাঘরে যেতে হবে, আর ওদিকে তো আমার চিকেনটা হচ্ছেই চিকেন তান্দুরি, তো চলেন চিকেন তান্দুরির একটা লুক আপনাদের দেখিয়ে আসি। তো দেখেন চিকেন তান্দুরির কিন্তু ঘ্রাণ অনেক বেরোচ্ছে, এই যে চিকেন তান্দুরিটা কিন্তু হচ্ছে। এটার ফাইনাল লুকটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দিব, সাথে থাকেন। আর আরেক চুলে কিন্তু ফ্রাইড রাইস রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু রেইনবো রেইনবো রেইনবো, এই যে রেইনবো। আর ওদিকে দেখি আমার তান্দুরি চিকেনটা কিন্তু দেখেন প্রায় হওয়ার পথে, আর এই রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর এখানে এই যে ফ্রাইড রাইসটা রান্না হচ্ছে, ফিউশন ফ্রাইড রাইস, আর এই যে তিনটে ডিম ঝুরি করে নিয়েছি। এখন কিভাবে ফ্রাইড রাইস রান্না করব সেটার রেসিপিটাও পেয়ে যাবেন আমার চ্যানেলে, তো দেখতে থাকেন রাত পর্যন্ত কী কী করি। এই দেখেন এবার কত সুন্দর কালারফুল, এর মধ্যে চিংড়ি মাছ, মুরগি, সব সবজিগুলো মিশিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার দেখেন কত সুন্দর সব জিনিস, কিন্তু সব ভেজিটেবলগুলো মিক্সড করে ফেলেছি। এখন হচ্ছে কত সুন্দর লাগছে দেখেন, এখনও তো রাইস দেওয়ার পালা ভিতরে, তো দেখতে থাকেন। আর আমার তন্দুরি চিকেনটার অবস্থা একটু দেখিয়ে দিই, এই দেখেন তন্দুরি চিকেন, তন্দুরি চিকেনটা নাচতে হবে। তো এই দেখেন আমাদের রাইসটার চেহারা, এখনও কিন্তু রাইস রান্না শেষ হয়নি, রাইসটা সবে মাত্র সব মিক্সড করে আমরা ধিম আছে অল্প জালে বসিয়ে রেখেছি। ফুল মিক্সড হওয়ার পর কিন্তু পরিবেশন করতে পারবো, আর যখন পরিবেশন করবো টেবিলে সাজিয়ে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের তান্দুরি চিকেন, দেখতেই পাচ্ছেন। তো আজকে যেহেতু খাবার চ্যালেঞ্জ, রাত্রে তান্দুরি চিকেন আর ফ্রাইড রাইস বেশ জমে যাবে, সাথে থাকেন দেখার জন্য। যেহেতু সার্ভ করব সেহেতু একটু ডেকোরেশন তো করতেই হবে, আর ডেকোরেশনের জন্য টমেটো দিয়ে কি করা হচ্ছে সেটা বলবো না, শুধু একটু দেখালাম। সার্ভ করব খাবার, সেহেতু প্লেটগুলো ধোয়া হয়েছে, তো এখন একটু টিস্যু দিয়ে মোছামুছি করতে হবে, তারপর যখন পরিবেশন করব আপনাদেরকে দেখিয়ে দিই। সার্ভিং ডিশগুলো রেডি করে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। তো পরিবেশন যখন পাত্রে করব তখন দেখব। এ দেখেন আমাদের তান্দুরি চিকেনটা কিন্তু হয়ে গেছে, এখন শুধু খাবার পালা, রেস্টুরেন্ট স্টাইলের চিকেন তান্দুরি, আর সাজানোর ফুল কাটাটা দেখালাম, আর সাজানোটাও কিন্তু হয়েছে রেস্টুরেন্টের মতো। তো ডেকোরেশন যদি সুন্দর হয় আর খাবার রান্নাটা যদি মন মতো হয়, তবে কিন্তু আর রেস্টুরেন্টে যেয়ে খাবার কোনো দরকার নাই, বাসায় বসেই কিন্তু খেতে পারবেন। তো আপনারা যদি এটা তৈরি করতে চান চিকেন তান্দুরি, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে ঘুরে আসতে হবে, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক কমেন্ট করতে হবে। তো
তো এখন রাইসটাও দেখিয়ে দেব আর আমাদের খাওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে আমরা যে খাবো টেবিলে সেইটার আপনাদেরকে দেখিয়ে দিব তো রাইসটাও নিয়ে আসি এবার আপনাদেরকে দেখাবো এই যে ডেকোরেশনের জন্য ফুল কেটে নিচ্ছি ঘাস কেটে নিচ্ছি পাতা কেটে নিচ্ছি আর সেটা কাটছি হচ্ছে এই যে এইভাবে দেখেন দেখতেই পাচ্ছেন তো এখন ওই সব কিছু টেবিলে সুন্দরভাবে সাজিয়ে রাখছি যখন সার্ভ করব রাইসটা যখন আমরা খাবো তখন আপনাদেরকে দেখিয়ে দিব এখানে কিন্তু চিকেন তান্দুরি রয়েছে রাইসটাও কিন্তু দেখিয়েছি তো যখন ফুল টেবিল সাজানো হবে তখন আপনাদেরকে দেখিয়ে দিব তো সাথে থাকেন তো এখন পরিবেশন যেহেতু খাবো এখন বেড়ে ফেলছি কালারফুল ফিউশন ফ্রাইড রাইস তো টেবিলে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব তো এই দেখেন ফাইনাল আমাদের টেবিল সাজানো হয়ে গেছে খাবারের আর এই ফ্লাওয়ার কাটাটা তো আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা শাপলা ফুল কাটবেন কিভাবে পাতা করবেন এটা কিন্তু ধরেছিলাম তো এই যে হয়ে গেছে ফিউশন ফ্রাইড রাইস চিংড়ি মাছ চিকেন সবই কিন্তু দেখা যাচ্ছে এবার আরেকটু কালারফুল করার জন্য এই যে সুন্দর কিন্তু ডিমটা সাজিয়ে নিতে পারেন তো এই যে আমাদের রাত্রের ডিনার আমাদের ডিনারটা কেমন লাগলো এইটা আর একভাবে রেস্টুরেন্টের মতো পরিপূর্ণ একটা প্লেট চিকেন তান্দুরি দিয়ে এভাবে করে তো এখন আমরা খাবো আর এই রেসিপিগুলো সব আমার চ্যানেলে পেয়ে যাবেন তো খাওয়া দাওয়া করি আজকে এ পর্যন্ত আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ টেবিল হেলা গুছে এখন এইগুলো পরিষ্কার করব তুলবো তো আজকে আমার সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন এগুলো গোছাতে গাছাতে অনেক টাইম লেগে যাবে তো আমাদের সাথেই থাকেন আল্লাহ হাফেজ।